সারা দেশে ডেঙ্গুতে পর্যন্ত মাত্র 8 জনের মৃত্যু হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই সংখ্যা প্রতিদিনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু সংখ্যার চেয়ে অনেক কম। তিনি বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা যায়, নতুন যে রোগীরা হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য ছুটে আসছে তার বেশিরভাগই জ্বরের রোগী। অর্থাৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েই চলেছে। পর্যাপ্ত শয্যা সংখ্যা না থাকায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। আমার এক সপ্তাহ আগে আমার আম্মু এখান থেকে আবার গেছে, আমার আম্মু অবস্থা আরও খারাপ ছিল। হ্যাঁ, ডেঙ্গুতে জ্বর মেয়েটা 3.5 উঠছিল, 100.5, আর ছেলেটার 105 উঠছে আজকে রাত্রে। এদিকে ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার মিলন হলে ডেঙ্গু বিষয়ক এক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মশার ঘনত্ব আগের চেয়ে 10 গুণ বেড়ে গেছে আর তাই ডেঙ্গুর প্রকোপও বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশে এখনো তো ডেঙ্গু কেন, গত বছর এত ছিল না, তার আগের বছর এত ছিল না, তার আগের বছর এত ছিল না, আমাদের দেশে হঠাৎ করে এত বেশি কেন? একটা সিম্পল উত্তর আমার পক্ষ থেকে, সেটা হলো মশা বেশি। মশা বেশি কেন, যেটা আগে বলেছেন, বাড়তেছে কেন? যেহেতু প্রোডাকশন বেশি, উই কুডন্ট ম্যানেজ দি কন্ট্রোল দি মসকিউটো পপুলেশন। যেভাবে রোহিঙ্গা পপুলেশন বাড়ে আমাদের দেশে এসে, সেভাবে মসকিউটো পপুলেশন বেড়ে যাচ্ছে। মন্ত্রী জানান, সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর সংখ্যাও খুব বেশি নয়। আমরা জানাতে চাই, আমাদের হাসপাতালে চিকিৎসার কোনো অভাব নাই, একটি রোগীও চিকিৎসার বাইরে নাই, একটি রোগীও বিনা চিকিৎসায় ফেরত যায় নাই। প্রপারলি যদি নাই হতো তাহলে মাত্র 8টা মৃত্যু হইতো না, তাহলে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো শত শত মৃত্যু হইতো, কিন্তু বাংলাদেশে তা হয়নি। আপনারা জেনে, আপনাদের এটা সাংবাদিক ভাইদের জানতে হবে যে আমাদের দেশে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্টও 15 জন মারা যায়, 15-20 জন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, প্রায় 10 জন লোক রোজ সাপের কামড়ে মারা যায়। আর আমাদের এ পর্যন্ত এই কয়েক মাসে মাত্র 8 জন ডেঙ্গু পেশেন্ট মৃত্যুবরণ করেছে। ডেঙ্গুতে আতঙ্কগ্রস্ত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী ও সেমিনারে উপস্থিত চিকিৎসক কর্তা ব্যক্তিরা। এবারের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের পক্ষ থেকে একটি নতুন পকেট গাইডলাইন প্রণয়ন করা হয়েছে, যা সারা দেশের চিকিৎসকদের সরবরাহ করা হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।